আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চ্যানেলের আরো একটা নিউজ ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতেই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা আমার কথা রেখেছেন। বর্তমান সময়ে আমাদের চ্যানেলে রিচ একদমই ডাউন চলতেছে, চ্যানেলে একদমই ভিউজ আসতেছে না। রেগুলার যেরকম ভিউজ হইতো, বর্তমান সময়ে কিন্তু সেরকম ভিউজ আর হইতেছে না। তো আপনাদেরকে আমি বলেছিলাম ভিডিওতে বেশি বেশি লাইক এবং কমেন্ট করার জন্য। তো গতকালকের ভিডিওতে কিন্তু আপনারা উড়া ধরা কমেন্ট করেছেন, এবং রেগুলার যেরকম লাইক পড়ে তার থেকে বেশি কিন্তু লাইক পড়েছে গতকালকের ভিডিওতে। সো আপনারা আমার কথা দেখেছেন, এর জন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। তাছাড়া ভিডিওর শেষের দিকে আমি আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই দিব, তো সবাই চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার। ওকে, তাহলে এবার মূল ভিডিও শুরু করি। ভিডিও শুরুতেই কথা বলি জেফ হার্ডিকে নিয়ে। তো রিসেন্টলি জেফ হার্ডি বলেছে সে একদম ভালো মানুষ হয়ে গেছে, মানে আমরা গততে যেরকম দেখেছি তার অনেক বাজে অভ্যাস ছিল। আপনারা তো সকলে জানেনই সে একটু নেশা পানি করতো, এরকম বাজে কিছু অভ্যাস ছিল জেফ হার্ডির। তবে রিসেন্টলি জেফ হার্ডি বলেছে তার যত বাজে অভ্যাস ছিল সে সব কিছু ছেড়ে দিয়েছে, সে বর্তমান সময়ে ভালো হয়ে গেছে এক কথায়। আর সে ইচ্ছা প্রকাশ করেছে সে আবারও WWE কোম্পানিতে ফিরবে। বর্তমান সময়ে জেফ হার্ডি এবং ম্যাট হার্ডি তারা TNA-তে পারফর্ম করতেছে, এবং জেফ হার্ডি বলেছে যে TNA-তে সে ভালোভাবেই কাজ করতেছে আর সে লাইফের বেস্ট একটা মোমেন্ট কাটাচ্ছে। তবে তার কেরিয়ারের এন্ডিংটা, তার কেরিয়ারের শেষটা সে WWE কোম্পানির সাথে করতে চায়। আর আমার কাছে এটাই মনে হয় যে জেফ হার্ডি এবং ম্যাট হার্ডি তাদের ক্যারিয়ারটা আসলে WWE কোম্পানিতেই শেষ হওয়া উচিত, আর WWE কোম্পানি জেফ হার্ডি এবং ম্যাট হার্ডিকে আবারও WWE কোম্পানিতে ফিরিয়ে আনবে, এবং তাদের শেষ রানটা আমরা WWE কোম্পানিতেই দেখতে পাবো, এবং ফাইনালি তারা হল অফ ফেমার হবে এবং WWE কোম্পানি থেকেই রিটায়ারমেন্ট নিবে। এবার কথা বলি টিফানি স্ট্যাটনকে নিয়ে। তো বর্তমান সময়ে টিফানি স্ট্যাটন কিন্তু ভালো কাজ করতেছে, আর তাছাড়া সে কিন্তু গর্জিয়াস একজন সুপারস্টার। আর গত স্ম্যাকডাউনে আমরা দেখেছি নায়া জ্যাক্স কিন্তু টিফানির সাথে খুবই বাজে ব্যবহার করছে, আর এই জিনিসটা নিয়ে কিন্তু টিফানিও খুব একটা খুশি নয়। আর বর্তমান রিপোর্ট অনুযায়ী আমরা টিফানিকে খুবই দ্রুত হয়তো বা উমেন্স চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পাবো, যেখানে সে হিল হিসেবে কাজ করবে না, বরং সে ফেস টার্ন করবে। আর WWE কোম্পানিতে হয়তোবা খুবই শীঘ্রই আমরা টিফানিকে একজন ফেস সুপারস্টার হিসেবে দেখতে পাবো, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার কথা বলি আমার পছন্দের একজন সুপারস্টারকে নিয়ে, যে একটা সময় WWE কোম্পানিতেই পারফর্ম করতো, কিন্তু বর্তমান সময়ে সে AEW কোম্পানিতে পারফর্ম করতেছে। তো আমি কথা বলতেছি অ্যালেস্টার ব্ল্যাককে নিয়ে, যে কিনা AEW-তে মালাকাই ব্ল্যাক নামে পরিচিত। WWE কোম্পানিতে অ্যালেস্টার ব্ল্যাকের যে গিমিকটা, তার যে ইন্টারেন্সটা ছিল, এটা কিন্তু আমার খুবই বেশি পছন্দের ছিল। বিশেষ করে সে যখন মেইন রোস্টারে আসে এবং তার যে ইন্টারেন্স, যে গিমিকটা, এটা কিন্তু অসাধারণ লাগতো। তবে সে যখন WWE কোম্পানি থেকে চলে যায়, তখন কিন্তু পার্সোনালি আমার অনেক বেশি খারাপ লাগে, আমি অনেক বেশি কষ্ট পাই। আর বর্তমান সময়ে আমি কিন্তু অ্যালেস্টার ব্ল্যাককে অনেক বেশি মিস করি। তবে রিসেন্টলি অ্যালেস্টার ব্ল্যাককে নিয়ে এমন একটা আপডেট এসেছে, তো ট্রিপল এইচ কিন্তু অ্যালেস্টার ব্ল্যাককে আবারও WWE কোম্পানিতে ফিরিয়ে আনার চেষ্টা করতেছে। আমরা সকলেই কিন্তু জানি যে অ্যালেস্টার ব্ল্যাক যখন NXT ব্র্যান্ডে পারফর্ম করতো, তখন কিন্তু ট্রিপল এইচ অ্যালেস্টার ব্ল্যাককে খুবই ভালোভাবে বুক করতো। আর রিসেন্টলি সে কিন্তু AEW সাথে যুক্ত আছে, আর অ্যালেস্টার ব্ল্যাক তো ট্রিপল এইচের পছন্দের একজন সুপারস্টার। তো বর্তমান সময়ে WWE যেহেতু ভালোভাবে চলতেছে, তো ট্রিপল এইচ চেষ্টা করতেছে অ্যালেস্টার ব্ল্যাককে আবারও WWE কোম্পানিতে ফিরিয়ে আনার। বর্তমান সময়ে ট্রিপল এইচ যেহেতু ক্ষমতায় আছে, তো হতে পারে যে অ্যালেস্টার ব্ল্যাক আবারও WWE কোম্পানিতে ফিরে আসবে। আর সত্যি কথা বলতে অ্যালেস্টার ব্ল্যাক যদি আবারও WWE কোম্পানিতে আসে, এটা তো শুধু অ্যালেস্টার ব্ল্যাকের জন্য নয়, বরং WWE-র জন্য এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। বিশেষ করে আমার মতো যারা অ্যালেস্টার ব্ল্যাককে পছন্দ করে, তাদের জন্য তো এটা অনেক বড় একটা গুড নিউজ। সো দেখা যাক অ্যালেস্টার ব্ল্যাক আদৌ WWE কোম্পানিতে আবারও ফিরে আসে কি না। তবে ট্রিপল এইচ বর্তমান সময়ে অ্যালেস্টার ব্ল্যাককে আবারও WWE কোম্পানিতে ফিরিয়ে আনার চেষ্টা করতেছে। তাছাড়া আমি কমেন্ট বক্সে সেট রলেন্সকে নিয়ে অনেকগুলো কমেন্ট দেখলাম, যেখানে অনেকেই বলতেছে যে আমি সেট রলেন্সের ফ্যান,
জানেন আমি সেথ রলিন্সকে অনেক বেশি পছন্দ করি। পার্সোনালি সেথ রলিন্সকে আমারও অনেক বেশি পছন্দ, কারণ সে শিল্ডের মেম্বার। তো অনেকেই আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন যে সেথ রলিন্স আবারও কবে WWE কোম্পানিতে রিটার্ন করবে। তো বর্তমান সময়ে সেরকম কোনো আপডেট নেই সেথ রলিন্স আসলে কবে WWE কোম্পানিতে আবারও রিটার্ন করবে। তবে আমার পার্সোনালি মনে হয় যে অক্টোবরের শেষের দিকে, মানে ব্যাড ব্লাড পে-পার-ভিউটা শেষ হলে এই অক্টোবর মাসের শেষের দিকে অথবা নভেম্বরের শুরুর দিকে আমরা সেথ রলিন্সের রিটার্ন দেখতে পারি। আর এর আগে যখন সেথ রলিন্সকে নিয়ে আপডেট পেয়েছিলাম তখন কিন্তু জানিয়েছিলাম যে সেথ রলিন্স হয়তো বা নভেম্বর মান্থে রিটার্ন করবে। পার্সোনালি আমার কাছেও মনে হচ্ছে যে সেথ রলিন্সের রিটার্ন আমরা নভেম্বর মাসেই দেখতে পাবো। কোনোভাবে যদি অক্টোবর মাসে সেথ রলিন্স রিটার্ন না করে তাহলে আমরা নভেম্বর মাসে সেথ রলিন্সের রিটার্ন দেখতে পাবো, এটা আপনারা 100% কনফার্ম থাকতে পারেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে সেথ রলিন্স কবে রিটার্ন করবে। তাছাড়া বর্তমান সময়ে জিমি উসোকে নিয়েও কিন্তু আপনারা অনেক বেশি কমেন্ট করতেছেন। অনেকে তো আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন যে জিমি উসো আসলে কবে রিটার্ন করবে, কনফার্ম ডেট দেন। তো ভাই, বর্তমান সময়ে যে পরিস্থিতি, এখানে জিমি উসো যে আসলেই কবে রিটার্ন করবে এটা কনফার্মভাবে বলা পসিবল না, কেউই বলতে পারবে না। তবে অনেকগুলা রেসলিং সাইট বলতেছে যে নেক্সট উইকে আমরা জিমি উসো রিটার্ন দেখতে পারি। তবে পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে না যে নেক্সট উইকে জিমি উসো রিটার্ন করবে। জিমি উসোর ব্যাড ব্লাডে রিটার্ন করার হ্যাভি পসিবিলিটি আছে। তাছাড়া ক্রাউন জুয়েলে আমরা ফাইনালি হয়তো বা জিমি উসো রিটার্ন দেখতে পারি। ব্যাড ব্লাডে যদি জিমি উসো রিটার্ন কোনোভাবে মিস হয়, ফাইনালি জিমি উসো ক্রাউন জুয়েলে রিটার্ন করবে, এটা আপনারা 100% কনফার্ম থাকেন। কারণ ক্রাউন জুয়েলে রিটার্ন না করলে সার্ভাইভাল সিরিজে ম্যাচ খেলবে কিভাবে? তো ক্রাউন জুয়েলে জিমি উসো রিটার্ন করতে পারে, এবং জিমি উসো রিটার্নের পর থেকেই হয়তো বা রোমান রেঞ্জের ব্লাড লাইনে এক এক করে মেম্বার যুক্ত হতে শুরু হবে, এবং সার্ভাইভাল সিরিজে ফাইনালি আমরা রোমান রেঞ্জ এবং সোলো সিকাও, মানে টিম রোমান এবং টিম সোলোর মধ্যে আমরা ম্যাচ দেখতে পাবো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার কথা বলি অরিজিনাল এবং অনলি ট্রাইবাল চিপ রোমান রেইনসকে নিয়ে। তো বর্তমান সময়ে রোমান রেইনসকে নিয়ে একটা স্যাড নিউজ সামনে এসেছে, আর সেটা হলো রোমান রেইনস হয়তো বা এত দ্রুত আবারও চ্যাম্পিয়নশিপ ব্যাক পাবে না। মানে আমরা হয়তো ভাবতেছি যে রেসেলমেনিয়া 41-এর আগেই আমরা রোমান রেইনস এবং কোডি রুডসের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখতে পাবো। অনেকে তো আমরা এক্সপেকটেশন রেখেছি যে রোমান রেইনস এবং কোডি রুডসের মধ্যে যেই ম্যাচটা হবে সেখানে হয়তো বা রোমান রেইনস আবারও চ্যাম্পিয়ন হবে। তো বর্তমান নিউজ বলতেছে যে রোমান রেইনসকে WWE কোম্পানি এত দ্রুত চ্যাম্পিয়ন করবে না। আমরা যদি রেসেলম্যানিয়া 41-এর আগে রোমান রেইনস এবং কোডি রুডসের মধ্যে সিঙ্গেল ম্যাচ দেখতেও পাই তাহলেও সেখানে কোনো একটা কারণে রোমান রেইনস এই ম্যাচটা জিততে পারবে না। আর ফাইনালি যদি রেসেলম্যানিয়া 41-এ রোমান রেইনস এবং কোডি রুডসের মধ্যেও ম্যাচ হয় তাহলেও কিন্তু এখানে রোমান রেইনস কোনোভাবেই জিততে পারবে না। বর্তমান নিউজ এমনটাই বলতেছে। তাছাড়া বর্তমান রিপোর্ট এমনটাও বলছে যতদিন পর্যন্ত রোমান রেইনসের গল্প ব্লাড লাইনের সাথে শেষ না হচ্ছে এর মধ্যে রোমান রেইনস আর চ্যাম্পিয়ন হবে না। তাহলে এখন অনেকেই আমার কাছে বলতে পারেন যে রোমান রেইনস আসলে কবে চ্যাম্পিয়ন হবে। তো রোমান রেইনস যে রেসেলম্যানিয়া 41-এর আগে চ্যাম্পিয়ন হবে না, এটা তো এখন আপনারা 100% কনফার্মই ধরে রাখেন। এখন কথা হলো তাহলে রোমান রেইনসকে কবে চ্যাম্পিয়ন করা হবে। তো 2025 সালের শেষের দিকে হয়তো বা রোমান রেইনসকে চ্যাম্পিয়ন করা হতে পারে, অথবা এমনটাও হতে পারে 2026 সালে, মানে ফাইনালি রেসেলম্যানিয়া 42-তে আমরা রোমান রেইনস এবং দ্য রকের মধ্যে ম্যাচ দেখতে পারি। এখানে কথা হলো রেসেলম্যানিয়া 42-তে রোমান রেইনসের সাথে যারই ম্যাচ হোক না কেন, রোমান রেইনস সেখানে ফাইনালি চ্যাম্পিয়ন হবে এবং সে লম্বা সময়ের জন্যই চ্যাম্পিয়ন হবে। এবং সে যখন চ্যাম্পিয়নশিপটা আবারও হেরে যাবে এরপরে সে রোমান রেইনস WWE কোম্পানির সাথে একজন পার্ট টাইমার হিসেবে কাজ করবে এবং সে রকের মতো হলিউডে পারফর্ম করবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। মানে 2026 সালে রেসেলম্যানিয়া 42-তে রোমান রেইনস ফাইনালি চ্যাম্পিয়ন হবে এবং এই চ্যাম্পিয়নটা সে লম্বা সময়ের জন্য হবে, এবং ফাইনালি সে যখন চ্যাম্পিয়নশিপটা হেরে যাবে তারপরে সে WWE কোম্পানির সাথে একজন পার্ট টাইমার হিসেবে কাজ করবে এবং সে ফাইনালি হলিউডে যুক্ত হবে রকের মতো। সে হলিউডে রেগুলার পারফর্ম করবে, মানে মুভি টুভি করবে, আর সে WWE কোম্পানির সাথে একজন পার্ট টাইমার হিসেবেই কাজ করবে। আশা করছি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। আপনাদের রোমান রেইনসকে নিয়ে যে কনফিউশন ছিল সে আবারও কবে চ্যাম্পিয়ন হবে, আশা করছি এটা দূর করতে পেরেছি। এবার কিছু কমেন্টে রিপ্লাই দেওয়া যাক। তো গতকালকে একজন ভাই আমার কাছে কমেন্ট করেছে যে ভাই আপনি AEW-র ভিডিও দেন। তো সেই কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার আগেই অনেকেই কমেন্ট করেছে, এখানে একজন ভাই লিখেছে দরকার নাই, আরেকজন ভাই লিখেছে যে এখানে ছোট কোনো প্ল্যাটফর্ম নিয়ে ভিডিও বানানো হয় না,
এখানে আরও একজন ভাই লিখেছে, এখানে ছোট কোম্পানির ভিডিও দেওয়া হয় না, দুঃখিত। তারপরে আরও একজন ভাই লিখেছে, দরকার নাই। তো ভাই দেখেন, পার্সোনালি AEW আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না, মানে 100% মধ্যে কয়েক পার্সেন্ট আমার AEW কোম্পানিকে ভালো লাগে। তো এটার পেছনে কারণ হলো, WWE কোম্পানিতে যে সকল রেসলাররা অবহেলিত হচ্ছে, তারা কিন্তু AEWতে যেয়ে ভালো মানে পারফর্ম করতেছে, তারা লাইফে ভালো কিছু করতেছে। যেমন আমি কথা বলতে পারি ডিন অ্যাম্ব্রোসকে নিয়ে। তো WWE কোম্পানিতে কিন্তু ডিন অ্যাম্ব্রোসকে অনেক বেশি অবহেলা করা হচ্ছিল এবং সে ফাইনালি কিন্তু AEWতে গিয়ে ভালো কাজ করতেছে, আর বর্তমান সময়ে সে কিন্তু টপ লেভেলের একজন সুপারস্টার। তো এখানে আমি অন্য কোনো রেসলারের নাম নিলাম না, আমি শুধু ডিন অ্যাম্ব্রোসের কথাই বললাম। পার্সোনালি ডিন অ্যাম্ব্রোসকে আমার অনেক বেশি পছন্দ, অনেক বেশি ভালোবাসি আমি ডিন অ্যাম্ব্রোসকে, আর এটার কারণ হচ্ছে সে শিল্ডের মেম্বার। তো এখানে কথা হলো, AEW WWE কোম্পানিতে যে সকল রেসলাররা অবহেলিত হচ্ছে, তাদেরকে ভালোভাবে বুক করতেছে, পার্সোনালি ডিন অ্যাম্ব্রোসকে একজন টপ লেভেলের সুপারস্টার বানিয়েছে, তো শুধুমাত্র এই কারণের জন্যই কিন্তু আমি AEW কোম্পানিকে ভালোবাসি। তাছাড়া তারা ভালো মানের ম্যাচ কোয়ালিটি উপহার দেয়। তবে এখানে কথা হলো, কেন জানি আমার AEW-র প্রতি সেরকম ফিলিংস আসে না, বিশেষ করে তাদের যে গ্রাফিক্সটা, মানে লাইটিং যে বিষয়গুলো আছে, এই জিনিসগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না। আর তাছাড়া AEW কোম্পানিকে নিয়ে যদি আমি ভিডিও বানাই, তাহলে AEW কোম্পানি কী করে যে ভিডিওতে কপিরাইট দিয়ে দেয়। তো এর জন্য আসলে AEW কোম্পানিকে নিয়ে আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছা নাই, আর পার্সোনালি আমার AEW খুব একটা দেখা হয় না। সো আমি খুবই বেশি দুঃখিত, AEW কোম্পানিকে নিয়ে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছা নাই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটা এখানেই, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন, চাইলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন প্লিজ।